ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পরিবর্তন আসতে পারে নীতি বাস্তবায়নের ধরনে। বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে যাতে কোনো ভুল বার্তা না যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। মাসিক রাহাতের রিপোর্ট। সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বিপুল ভোটে জয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে বড় পরিবর্তনের সুযোগ তৈরি করলেও তেমনটি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পরিবর্তন আসতে পারে বৈদেশিক নীতি বাস্তবায়নের ধরনে। ম্যান্ডেট আছে, আমার মনে হয় দেখা দরকার। ডোনাল্ড ট্রাম্প খুবই আনপ্রেডিক্টেবল পার্সন, কোনো সন্দেহ নেই। এখন এই আনপ্রেডিক্টেবিলিটি ডেলিভার করবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। তার ভাষণেই কিন্তু সে বলেছে, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ থামানোর ব্যাপারটা সে স্পষ্ট করেছে। আমি মনে করি নেতাহীনের ব্যাপারেও সে প্রেশার টানবে, কিন্তু যতক্ষণ এটা না হচ্ছে ততক্ষণ তো আমাদের অপেক্ষা করতেই হবে। ডোনাল্ড ট্রাম্প টকস অ্যাবাউট আমেরিকা ফার্স্ট, whereas Joe Biden is alliance first. So yeah, I think there are real questions about alliances. He feels in some cases with some case that the allies are not always spending. বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো এগিয়ে নিতে দেশটির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। যে দুই মাস একটা সময় পাওয়া যায়, একটা উইন্ডো অফ অপরচুনিটি, যেটা প্রথম ধাপে যেটা প্রয়োজন সেটা হলো যারা বড় বড় পোস্ট পাচ্ছেন তাদের সাথে যদি লিঙ্কেজ করা যায় রীতিমতো, যারা সেনেটে হবেন সেনেটার থেকে শুরু করে হাউস অফ, এখন থেকে যদি সেই কাজটা আমরা শুরু করতে পারি তাহলে আমি মনে করি না যে খুব একটা ঝামেলে পড়ব। কিন্তু আমি যদি বসে থাকি এবং যে আমি আমার যদি ওল্ড কন্ট্রাক্টসের উপরে যদি আমি নির্ভর করি তাহলে তো আমরা যেই উৎসাহটা আমেরিকার মধ্যে আছে বাংলাদেশকে নিয়ে সেটা নাও থাকতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ক্ষমতার পালাবদলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের সাথে সম্পর্ক আসলে শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না, আমাদের সাথে তো ধরুন যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের সাথে আলাপ চলছিল আমাদের বা তাদের যেসব চাওয়া ছিল নেগোসিয়েশন হচ্ছিল সেগুলি কিন্তু এর পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সাথেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না যে ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে তা আমি মোটেই মনে করি না। নির্ধারিত সূচি অনুযায়ী দুই মাস পর আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। মাসরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।